প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে সালাতু তাসবি নামাজটা সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব যদি জীবনে একবার এই সালাতু তাসবি নামাজটা পড়তে পারেন নবীজি বলেছেন আপনাদের জীবনের যত গুনাহ আছে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ বান্দাবান্দি করতে পারে আল্লাহ সব গুনাহগুলো এই সালাতু তাসবি নামাজটা পড়লে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি আপনারা সালাতু তাসবি নামাজ শিখতে চান আমি ইনশাআল্লাহ সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝাবো তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলটাকে দূরে নিয়ে ক্যামেরাটাকে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয় আমি আশা করি আজকে যে আমি আপনাদেরকে সালাতু তাসবি নামাজের নিয়মটার কথা বলে দেব সব থেকে সহজে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং নিজে নিজেই এই সালাতু তাসবি নামাজটাকে যেই কোনো সময় আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা কত গুনাহই তো আমরা করেছি তাই না কিন্তু এই নামাজটা আমরা পড়তে চাই না অথচ নামাজটা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহর নবীজি এই নামাজটা পড়ার জন্য আল্লাহর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আল্লাহু আকবার চলুন আমরা হাদিস থেকে জেনে নেই এই নামাজের ফজিলত তারপরে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এত সহজ নিয়মে শিখিয়ে দেব ভিডিওটা শুধু দেখুন আর আপনারা কিভাবে শিখতে পারবেন সেভাবে আমি আপনাদেরকে বলবো আপনারা জীবনেও ভুলবেন না আজকের এই নিয়মটা দেখলে ইনশাআল্লাহ সহজ নিয়মে শিখাবো এবং বলবো এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এবং আরেকটি কথা বলি বিরক্ত হবেন না আমার ভিডিও যদি আজকে আপনারা প্রথম দেখেন তাহলে অনুরোধ করব দেখবেন কারণ আমি নামাজের ভিডিওগুলো যখন আপলোড করি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আলহামদুলিল্লাহ কারণ সকলে বলে হুজুর আপনার নামাজের ভিডিওগুলো আমরা সব থেকে সহজে বুঝি এই জন্য আপনার ভিডিওগুলো দেখি আপনাকেও বলবো যদি আপনি আজকে আমাকে প্রথম দেখেন তাহলে দেখুন নামাজের ভিডিওটা নৈরাশ হবেন না ইনশাআল্লাহ যেই আশা নিয়ে ভিডিওটাকে ক্লিক করেছেন সালাতু তাসবি নামাজ শিখার জন্য আপনার উদ্দেশ্য সফল হবে আপনিও শিখতে পারবেন ইনশাআল্লাহ হাতে কলমে আজকে শিখে দেব ইনশাআল্লাহ চলুন সর্বপ্রথম ফজিলতটা শুনি হাদিসটা তারপরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব সালাতু তাসবি নামাজ কিভাবে আদায় করতে হয় ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সালাতু তাসবি নামাজের এত বেশি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও চাচা আপনাকে আমি এমন একটি নামাজের কথা বলে দেব চার রাকাত সালাত ও তাসবি নামাজের কথা এই নামাজটা হচ্ছে নফল নামাজ এক সালামি এক সঙ্গে চার রাকাত নামাজ আদায় করতে হয় ও চাচা এই সালাতু তাসবি নামাজের এত বেশি ফজিলত এত বেশি বরকত এত বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন যদি কোনো ব্যক্তি এই সালাতু তাসবি নামাজটা শুধুমাত্র জীবনে এক বার পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের কবিরা সগীরা জাহেরে বাতিনি প্রকাশ্যে গোপনে জানা ব্যভিচার পরকিয়া যত গুনাহ আছে বান্দা করতে পারে সমস্ত গুনাহগুলো আল্লাহ এই সালাতু তাসবি নামাজটা একবার পড়লেই আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ রাসূলের চাচা আব্বাসকে বললেন ও চাচা আপনি যদি পারেন এই তাসবির নামাজটাকে সালাতু তাসবির নামাজটাকে আপনি
প্রতিদিন একবার পড়বেন, যদি আপনি প্রতিদিন না পড়তে পারেন চাচা আপনি সপ্তাহে একবার হইলেও পড়বেন, যদি আপনি সপ্তাহে একবার না পড়তে পারেন চাচা আপনি মাসে একবার হইলেও পড়বেন, ও চাচা যদি মাসে একবার না পড়তে পারেন চাচা বৎসরে একবার হইলেও পড়বেন, ও চাচা যদি বৎসরে একবার না পড়তে পারেন চাচা মৃত্যুর আগে হলেও জীবনে একবার হইলেও এই সালাতু তাসবি নামাজটিকে আপনি পড়বেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমরাও চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার পড়ার জন্য, যেহেতু এত ফজিলত এই সালাতু তাসবি নামাজটা পড়তে হয়। অন্যান্য নামাজের সূরা কালামের মতো শুধু ব্যবধান হচ্ছে ছোট্ট একটি তাসবি, এ তাসবিটা প্রত্যেক রাকাতের মধ্যে 75 বার করে পড়তে হয়, 4 রাকাত নামাজের মধ্যে মোট 300 বার এই তাসবিটা পড়তে হয়। আর সেই তাসবিটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে নামাজের নিয়মটা খুব সহজে বুঝিয়ে দেব। ও ভাই বোনেরা, শবে বরাতের রাত্রিতে পড়বেন যদি পারেন, ও ভাই বোনেরা শবে কদরের রাত্রিতে পড়বেন, ও ভাই বোনেরা জুমার রাত্রিতে পড়বেন, যখন মন চাই পড়বেন। হায় রে, এই নামাজটা যে কত মধুর, এই নামাজটা যে কত শক্তিশালী নামাজ, যে পড়ছে সেই জানে আল্লাহু আকবার, এবং যে জানে সেই পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা তো পড়েছি, আপনিও পড়বেন ইনশাল্লাহ। সামনে শবে বরাত, মাহে রমজান, শবে কদর, যখনই সুযোগ পাবেন আপনি 12 মাস দিন রাতের মধ্যে যখনই মন চায় দিনেও পড়তে পারবেন, রাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। নামাজটা পড়লে আধা ঘন্টার মতো সময় লাগে, আপনি পড়বেন ইনশাল্লাহ। আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, অনেক কিন্তু অনেকের পেস লেগে যায় যে কেমনে পড়মু কেমনে পড়মু সন্দেহ লাগে। আজকের ভিডিওটা দেখার পর আর আপনার সন্দেহ লাগবে না ইনশাল্লাহ, নিজে নিজেই সুন্দর করে নামাজটাকে পড়তে পারবেন ইনশাল্লাহ। ভেঙ্গে ভেঙ্গে বুঝাই দেব ইনশাল্লাহ, একবারটা 10 বার কমু, কারণ 10 বার কইলে কি হয় বুঝিয়াই কেমনে 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 পড়ে। দরকার লিখা লাইবেন, আমি যে কমু লিখা লাইবেন কেমনে কেমনে পড়বেন, ঠিক আছে? এরপর আমি আবার দাঁড়াই নামাজটা পড়েও দেখামো ইনশাল্লাহ, আপনারা দেখা একবারটা 10 বার ভিডিওটা দেখবেন, দেখে দেখে শিখবেন, শিক্ষা একবার পড়বেন কামিয়াব শেষ সামনে ইনশাল্লাহ। যখন পড়বেন 1 ঘন্টা 2 ঘন্টা লাগে 3 ঘন্টা লাগে, আমি শুনবেন নামাজটা দেখবেন ভিডিওটা, দেখলেই তো লাভ আপনাদের সওয়াব, ঠিক আছে? শিখলেন সওয়াব, জানতে পারলেন, পড়তে পারলেন, ঠিক আছে? যেহেতু বড় নামাজ একটু দেখা পড়ন লাগে। এই যে আমরাই তো বসে আছি কিতাব নিয়ে, এই কিতাব নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব সবচেয়ে সহজ নিয়মে, কারণ আমাদেরই মনে থাকেন এটা নামাজটা বড় নামাজ, তাই আপনারা যখনই পড়বেন তখন কিতাবটা দেখে পড়বেন অথবা ভিডিওটা দেখে অনেকবার দেখবেন, কারণ শুনলে কিন্তু বেশি মনে থাকে, ঠিক আছে? পড়বেন এবং শুনবেন শুননা ইনশাল্লাহ, আপনারা দেখা ভিডিওটা এরপরে নামাজটা পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও বলে দিচ্ছি, এই নামাজটা পড়তে হলে আপনাকে তাসবিটা পড়তে হবে, একটা ছোট্ট তাসবি এটা শিখতে হবে প্রথমে, ঠিক আছে? তাসবিটা কিভাবে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ, এ তাসবিটা পড়বেন, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং 4-5 বার বলে দিচ্ছি তাসবিটা, তারপরে আমি আপনাদেরকে ওই নিয়মটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এ তাসবিটা পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সর্বশেষ বলে দিচ্ছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ঠিক আছে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলে গেল আমাদের তাসবিহ শিখা, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা তাসবিহ শিখলাম, এখন নামাজের পর্বের
মধ্যে চলে আসি নামাজটা হচ্ছে 4 রাকাত নামাজটা কয় রাকাত সালাতু তাসবিহ নামাজ 4 রাকাত এক সালামে পড়তে হয় মানে এক সঙ্গে পড়তে হয় আর কি 4 রাকাত এটা নফল নামাজ এটা কিসের নামাজ নফল নামাজ এই নামাজটা কেমনে পড়বেন নিয়তরা যদি আপনি আরবিতে করতে পারেন আরবিতে করবেন যদি আপনি বাংলাতে পারেন বাংলাতে করবেন অতি সহজে ইনশাআল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে আপনি নিয়তরা করতে পারেন যদি আরবিতে নিয়তরা করতে চান এভাবে করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতি তাসবিহ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এভাবে আপনারা নিয়তরা করবেন আরবিতে যদি পারেন আমি আবারো বলছি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতি তাসবিহ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এভাবে আপনি আরবি নিয়ত করবেন যদি আরবি নিয়ত পারেন আরবি নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়তরা করবেন এভাবে ইনশাআল্লাহ আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার আমি আবারো বলে দিচ্ছি বাংলাতে অতি সহজে নিয়তরা করবেন আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারো আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এভাবে আপনারা নিয়তরা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে নিয়ত্রাপ করে আপনারা কিভাবে নামাজটা পড়বেন সংক্ষিপ্তভাবে প্রথমে বইলা দেই কি কোন রাকাত কেমনে পড়বেন কতবার তারপরে আমি নিজে পয়রা দেখাই দেব নামাজটা ঠিক আছে এখানে এভাবে আপনি নিয়ত্রা করলেন বাংলাতে নিয়ত্রা আল্লাহু আকবার করে নিয়ত্রা করলেন নিয়ত্রা করে এই তাসবিহটাকে আপনারা প্রত্যেক রাকাতে সূরা কালাম পড়ার আগে পরে মিল্লা প্রত্যেক রাকাতে 75 বার করে পাঠ করতে হবে যেমন আপনি নিয়ত্রা বাঁধছেন আল্লাহু আকবার কইয়া নিয়ত্রা বাঁধছেন না নিয়ত্রা বাঁধার পর আপনি সর্বপ্রথম সানা পাঠ করতে হবে এই সানা পাঠ করার পর আপনি 15 বার এই তাসবিহটা পড়বেন ঠিক আছে দুইটা নিয়ম কিন্তু আছে এই নামাজটা পড়ার হ্যাঁ তবে তাসবিহ প্রতি রাকাতে 75 বার হলেই হবে তবে সহজ নিয়মটা যেটা এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা পড়লে আপনাদের পেস লাগবে না কিতাবের মধ্যে দুইটার কথাই আছে দুইটার মধ্যে সহজ একটা নিয়ম আছে এই সহজ নিয়মটার কথা বলছি আমরা পড়ি এবং আলেম ওলামারা এই নিয়মটাই পড়ে ঠিক আছে অনেক সব মানুষরা আপনি এই নিয়মটাতে পড়লে হবে দুইটা নিয়মই আছে ঠিক আছে আচ্ছা বলে দিচ্ছি আপনি নিয়তরা করলেন আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা এই সানাটা পাঠ করার পর আপনি 15 বার পড়বেন এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার আপনি কিভাবে গণনা রাখবেন 15 বার হাতের মধ্যে গণনা রাখবেন সিস্টেমে ঠিক আছে এভাবে হাতরা বাঁধবেন না আপনার বাম হাতরা নিচে থাকবে না এই নিচে এভাবে ধরে রাখবেন ককরের মতো একবার করে একবার দুইবার করে দুইটা তিনবার পড়বেন তিন এভাবে ধরে রাখবেন যাতে না বোঝা যায় ঠিক আছে এভাবে নিচে 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 ধরে রাখবেন সিস্টেম করে এভাবে হিসাব করে করে কিন্তু পড়তে হবে এভাবে আবার এমনি উপরের হাত দিয়ে পড়েন না নিচে থাকবে হাতরা এই নিচের হাতরা দিয়া আপনি গুনে গুনে এভাবে পড়বেন এভাবে 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 আর কি এভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার একবার পরে একটা করে ধরবেন দুইবার পরে দুইটা তিনবার পরে তিনটা চারবার পরে চারটা এভাবে একবার পরে পরে শেষ করে একটা এভাবে সানাডা পড়ার পরে নিয়ত্রা বাইদ্দা সূরা কালাম পড়ার আগে সানাডা পড়রই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়া 15 বার পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন সানা পড়া ঠিক আছে আচ্ছা সানাডা পড়া 15 বার পড়লাম তারপরে সানাডা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আপনি সূরা ফাতিহা পড়বেন অন্য নামাজের মতোই সূরা ফাতিহা পড়বেন আলহামদু সূরা আর কি পয়রা আলাম তারা পড়লেন বা যে কোনো সূরা দিয়ে পড়তারেন আলাম তারাই পড়লেন আপনি পয়রা এই শেষ কইরা আপনি রুকুতে যাওয়ার পূর্বে আবার 10 বার পড়বেন দাঁড়াই থেকে 10 বার সূরা কালাম পয়রা 10 বার সানা পয়রা পড়লেন 15 বার আবার সূরা কালাম পয়রা আবার 10 বার 25 বার হয়ে গেল ঠিক আছে তারপর আপনি 10 বার পয়রা আপনি রুকুতে চলে যাবেন
আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ তিনবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম অন্যান্য নামাজের মতই আর কি তিনবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম পয়রা তিনবার এই রুকুর মধ্যেই আবার 10 বার পাঠ করতে হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রুকুর তাসবিহটা পড়ার পরে তিনবার পয়রা এরপরে 10 বার রুকুর মধ্যে আচ্ছা রুকুর মধ্যে 10 বার পড়লাম রুকুর তাসবিহটা পয়রা আচ্ছা রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বইলা রব্বানা লাকাল হামদ সোজা হইয়া বইলা এ দাঁড়াই থেকে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াই আবার 10 বার আচ্ছা দাঁড়াইয়া 10 বার পড়লাম তারপর আপনারা চলে যাবেন একেবারে সেজদার মধ্যে আল্লাহু আকবার একবার সেজদায় সেজদা গিয়া সেজদার তাসবিহ কি পড়তে হয় সুবহান রাব্বিল আলা তিনবার পড়বেন সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা তিনবার পড়া এরপর আবার 10 বার পড়বেন সেজদার মধ্যেই সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সেজদা 10 বার সেজদা তাসবিহ পড়া আবার আল্লাহু আকবার বইলা দুই সেজদার মাঝখানে বসবেন দুই সেজদার মাঝখানে বইসা আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার পড়বেন 10 বার পড়া আবার সেজদা দ্বিতীয় সেজদা আল্লাহু আকবার দ্বিতীয় সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়া এরপর আবার 10 বার সেজদার মধ্যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এভাবে 10 বার পড়বেন পড়া হয়ে গেলে কিন্তু 75 বার আপনাদের ঠিক আছে এক রাকাত শেষ এখন দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বইলা দাঁড়িয়ে গিয়ে সূরা কালাম পড়ার আগে 15 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহটা তারপর বিসমিল্লাহ পড়া আলহামদু সূরা পড়বেন তারপরে লিলাফি কুরাইশ পড়বেন বা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন আপনি পড়লেন লিলাফি কুরাইশ ঠিক আছে পড়া আবার 10 বার এই দাঁড়াই থেকে আবার 10 বার দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ে দাঁড়াইয়ই 10 বার পড়ে লাইবেন দ্বিতীয় রাকাতে 10 বার 15 বার দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়ই 15 বার পড়ে লাইবেন সূরা কালাম পড়ার আগে ওই তারপর আবার সূরা কালাম পড়ে আবার 10 বার তারপরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে আবার 10 বার রুকু তাসবিহ পড়া 10 বার পড়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াবেন দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বইলা এরপর আবার দাঁড়াইয়া 10 বার তারপর আবার সেজদায় আল্লাহু আকবার গিয়ে সেজদায় সেজদা গিয়া সেজদার তাসবিহ পড়ানোর পরে তিনবার পড়ানোর পরে আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে আবার 10 বার আবার সেজদা গিয়া 10 বার হয়ে গেল 300 বার এখন আল্লাহু আকবার বইলা আপনি দুই রাকাত পড়ে বসবেন বইসা প্রথম বৈঠকে আপনি তাশাহুদ পড়বেন ঠিক আছে প্রথম বৈঠকে কি পড়বেন তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়াত এই তাশাহুদরা পড়া আপনি আল্লাহু আকবার বইলা দাঁড়াই যাবেন গা যেই নিয়মে আপনি দুই রাকাত নামাজ দেখলেন আপনাদেরকে বুঝাইছি ঠিক এই নিয়মে আপনাদেরকে চার রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ আশা করি সংক্ষিপ্তভাবে আপনারা কিছুটা বুঝতে পারছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা এখন আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্ব সুন্দর করে যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং নিজে নিজে পড়তে পারবেন এবং আমি যে নামাজের মধ্যে দোয়া কালামগুলো পড়ব আপনার আধা ঘন্টা সময় লাগিয়ে দেখবেন আরে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সওয়াব পাইবেন কোরআন শরীফের 10টি করে নেকি এবং নামাজটাও শিখলেন ভালো জিনিস দেখলেন তাই না কত সময় তো জীবনে ব্যয় করেছেন তাই না একটু নামাজের ভিডিওটা কি সময় দিয়ে দেখা যাবে না শেখা যাবে না অবশ্যই দেখবেন শিখবেন ইনশাআল্লাহ আপনাদের সময় অপচয় হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বহুত কোটি কোটি নেকি দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা কিভাবে পড়ি আপনারা দেখবেন এবং নিজে নিজে শিখবেন ইনশাআল্লাহ এবং কখন কোন রাকাতে কতবার পড়তে হয় আমি বাংলাতে স্ক্রিনের মধ্যে লিখিয়ে দেব এক পাশে ইনশাআল্লাহ দেখতে থাকুন প্র্যাকটিক্যালে কিভাবে সালাতুত তাসবিহ নামাজ সব থেকে সহজ নিয়মে পড়তে হয় ঠিক আছে ইনশাআল্লাহ চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্র্যাকটিক্যালে সালাতুত তাসবিহ নামাজটা শুরু করা যাক
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল নিয়মে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা দেখলেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে কোরআন তেলাওয়াত করব, 10টি করে নেকি পাবেন, অনেক সওয়াব পাবেন, আর নামাজটাও শিখতে পারলেন প্র্যাকটিক্যালে দেখে। আরো বেশি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ, নামাজ ভুল হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, আমি কথা বলে 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 দেব যে এখানে 10 বার, এখানে 15 বার, এখানে এতবার আমি কথা বলে বলে আপনাদেরকে নামাজটা শেখানোর জন্য বলে দিচ্ছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা দাঁড়িয়ে যদি পারেন একটি জায়নামাজের দোয়া আছে, পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই, আমরাও পড়ি নামাজ মাঝে পড়ি আর কি, এটা না পড়লে সমস্যা নেই। আর জায়নামাজের দোয়াটা হচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটা পারলে পড়বেন, না পারলে পড়বেন না, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আপনি সালাতুত তাসবি নামাজে নিয়তটা করবেন আরবিতে যদি পারেন, আরবিতে করলে এভাবে করবেন, নাওয়াইতু আন সাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিত তাসবি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারীফাতি আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবেন, ঠিক আছে। যদি আপনারা আরবি নিয়ত না পারেন, বাংলা অতি সহজে নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এভাবে আমি ক্যাবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবি নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তবে আমরা এখন আপনাদেরকে বাংলা নিয়তরা করে পড়িয়ে দেখাবো নামাজটা ইনশাআল্লাহ। আমি মহিলাদের মতো দেখাবো, কিন্তু মহিলা পুরুষের নামাজ একই, সব সুরা কালাম এক। মহিলারা এভাবে হাতটা ধরবে বুকের উপরে, আর পুরুষটা নাভির উপরে বা নাভির নিচে এভাবে ধরবে, ঠিক আছে। এতটুকুই পার্থক্য ধরার মধ্যে, আর অন্য কোনো সুরা কালামের মধ্যে কোনো পার্থক্য নাই। যতবার তাসবি ততবার পুরুষ মহিলাদের নামাজ একই সিস্টেমে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। সুরা কালাম, দোয়া কালাম ইনশাআল্লাহ সকলেই দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি বাংলাতে নিয়ত করে নামাজটা পড়ছি, এবং নামাজের মধ্যে বলে দেব কোথায় কতবার পড়তে হবে, ঠিক আছে। আমি মাইক্রোফোনটা সেট করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বাংলাতে নিয়তটা করব এখন। বাংলাতে নিয়তটা করি, আমরা নামাজটা পড়ব ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি ক্যাবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবির নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এখন সানা পাঠ করতে হবে, সানাটা পাঠ করার পর 15 বার পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করে এখন 15 বার তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সানা পড়ার পরে 15 বার পড়ছি, এখন সুরা ফাতিহা এবং অন্য একটা সুরা মিলাইয়া তারপর আবার 10 বার পড়ব, কিভাবে দেখতে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটা সুরা পড়তে পারেন, আমরা আলামতারা থেকে পড়বো, আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন, নামাজ সমস্যা নাই, আমরা আলামতারা পড়বো।
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এখন সূরা কালাম পাঠ করে রুকুতে যাওয়ার পূর্বেই আপনাদেরকে আবার 10 বার পড়তে হবে তাসবিহটা এভাবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার তারপরে 10 বার পাঠ করতে হবে তাসবিহটি রুকুর তাসবিহ এখন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার রুকুর তাসবিহ পাঠ করেছি এখন আবার ওই তাসবিহটি 10 বার পাঠ করতে হবে 10 বার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ركوع থেকে উঠিবার সময় سمع الله لمن حمده সোজা হয়ে দাঁড়িয়ে ربنا لك الحمد এ ربنا لك الحمد বলে সোজা হয়ে দাঁড়িয়ে আপনাকে আবারো 10 বার এই তাসবিহটি পাঠ করতে হবে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন সেজদায় চলে যাব সেজদার মধ্যে গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়া আবার সেজদায় 10 বার পাঠ করব এইভাবে সেজদায় চলে যাচ্ছি আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সেজদার মধ্যে আমরা সেজদার তাসবিহ 3 বার পাঠ করছি পাঠ কইরা সেজদার মধ্যেই প্রথম সেজদার মধ্যে আবার 10 বার পড়তে হবে এইভাবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر এখন দুই সেজদার মাঝখানে বসছি
এই দুই সাজদার মাঝখানে বইসা এখন আবার তাসবিহটাকে 10 বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন আবারো দ্বিতীয় সেজদা দেব সেজদার মধ্যে গিয়ে আবারো সেজদার তাসবিহ পড়ে 10 বার পাঠ করতে হবে এভাবে আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এখন সেজদার মধ্যে আবারো 10 বার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন الله أكبر বলে কিন্তু আমরা দাঁড়িয়ে যাব মোট কিন্তু 75 বার হয়ে গেছে এক রাকাতে এভাবে প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হবে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ সেজদার মধ্যে গিয়ে দ্বিতীয় সেজদায় সেজদা তাসবিহ পড়ে 10 বার পড়ছি এখন সেজদা থেকে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব হ্যাঁ 10 বার পড়া আল্লাহু আকবার সালাত ও তাসবিহর দ্বিতীয় রাকাতের জন্য দুই নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি এখন আপনারা দাঁড়িয়ে সূরা কালাম পড়ার পূর্বেই আবারো 15 বার সেই তাসবিহটা পাঠ করতে হবে দ্বিতীয় রাকাতে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر দাঁড়িয়ে আমরা সূরা কালাম পড়ার প্রথমে আমরা 15 বার পড়েছি এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব তারপর অন্য একটা সূরা মিলাবো ঠিক আছে তারপর আবার 10 বার পড়ব কিভাবে দেখতে থাকুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف
এখন সূরা কালাম পড়ছি রুকুতে যাওয়ার আগেই আবার দাঁড়িয়ে থেকেই 10 বার পড়ব তাসবিহটি এভাবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر দশ বার পড়া শেষ এখন রুকুতে চলে যাব আল্লাহু আকবার রুকুর তাসবিহ পাঠ করব আমরা তিনবার তারপর দশ বার আবার এ তাসবিহটাকে রুকুর মধ্যে পড়ব এভাবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম দশ বার পড়বে এখন রুকুর মধ্যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সোজা হয়ে দাঁড়িয়ে আবারো 10 বার পাঠ করতে হবে রুকু থেকে দাঁড়িয়ে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন চলে যেতে হবে সেজদার মধ্যে আল্লাহু আকবার সেজদার মধ্যে গিয়ে সেজদার তাসবিহটাকে পড়ে সেজদার মধ্যে আবার 10 বার পড়তে হবে এভাবে সেজদাত গিয়ে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى شهد 10 بار سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আল্লাহু আকবার এখন দুই সেজদার মাঝখানে বসে আবারো 10 বার পাঠ করতে হবে তাসবিহটি سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন আবার সেজদার মধ্যে গিয়ে আবার 10 বার পড়তে হবে সেজদা তাসবিহটা পড়ে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সেজদা তাসবিহ পড়ে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি 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 আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر এখন দুই রাকাত পরে আমরা তাশাহুদের জন্য বসেছি হ্যাঁ এখন দুই রাকাত পরে তো বসছেন তাশাহুদ পড়বেন এখন ঠিক আছে এখন আর কোনো পড়ন লাগবে না বইসা শুধু তাশাহুদরা পয়রা দাঁড়াইয়া যাবেন গা তিন নাম্বার রাকাতের জন্য ঠিক আছে তাশাহুদের সময় পড়লে বসলে কিচ্ছু পড়ন লাগে না আগেও না পরেও না শুধু আত্তাহিয়াতটা পয়রা দাঁড়াইয়া যাবেন গা সরাসরি ঠিক আছে এভাবে দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله دوی رکعت কিন্তু শেষ হইছে তাশাহুদরা পড়ছি এখন দাঁড়াই যাবো কিন্তু الله أكبر তিন রাকাত চলতাছে তিন নাম্বার রাকাত সালাতুত তাসবির দুই রাকাত শেষ দুই রাকাত পয়রা আমরা তিন নাম্বার রাকাতের জন্য দাঁড়াইছি তাশাহুদরা পয়রা এখন দাঁড়ায়া সূরা কালাম পড়ার আগে কিন্তু আবারো 15 বার ঠিক আছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহান الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন সূরা পড়ব বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়ব অন্য একটা সূরা পড়ব ঠিক আছে অন্য সূরা পড়ে আবার 10 বার পড়ব দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন আমরা যে কোনো একটা সূরা পড়তারে আমরা কুল হুয়াল্লাহ পড়ব ঠিক আছে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখন রুকুতে যাওয়ার আগেই আবার 10 বার পড়ব আমরা
ঠিক আছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ الله اكبر سبحان الله والحمد لله لا اله الا الله الله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ركوتي الله اكبر রুকুর তাসবিহ পড়ে আবার 10 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এখন রুকুতে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله আকবার রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সোজা হয়ে আবার রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে 10 বার سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر সাজদায় চলে যাব এখন الله أكبر সাজদার তাসবিহটা পড়ে সাজদার মধ্যে আবার 10 বার পড়তে হবে ঠিক আছে এভাবে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر দুই সাজদার মাঝখানে বসে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন আবার সাজদাতে গিয়ে সাজদা তাসবিহ করে আবার 10 বার الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر এখন দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার চার নাম্বার রাকাত চলছে তিন রাকাত শেষ করে ফেলেছি সালাতুত তাসবিহ নামাজের চার রাকাতের জন্য আমরা দাঁড়াইছি এখন চার রাকাতের জন্য দাঁড়াইয়া আমরা সঙ্গে সঙ্গে আমরা সূরা কালাম ফরনের আগে আবার 15 বার পড়ব আগের মতো ঠিক আছে একই সিস্টেম ইনশাআল্লাহ দেখতে থাকুন শেষ প্রায় 15 বার পড়বেন দাঁড়াইয়া 15 বার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়ব আবার অন্য একটা সূরা মিলাইব তারপরে আবার 10 বার পড়ব এমনি দেখুন হ্যাঁ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এখন আবার রুকুতে যাওয়ার পূর্বে আবার 10 বার পড়বেন সূরা কালাম ফিরা 10 বার পড়বেন এখন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গিয়ে রুকুর তাসবিহ পড়া রুকুতে আবার 10 বার রুকু তাসবিহ পড়বেন তিনবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এই রুকু থেকে দাঁড়াইয়া আবার 10 বার
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন আপনারা সেজদায় চলে যাবেন এটা কিন্তু শেষের একদম শেষের চার রাকাত চলতেছে সেজদায় চলে যাবেন এখন হ্যাঁ আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেজদায় আবার আপনাদেরকে 10 বার পড়তে হবে সেজদা তাসবিহ পড়ে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر এখন দুই সাজদার মাঝখানে বৈশা আবার 10 বার পড়তে হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এখন আবার সেজদায় 10 বার পড়তে হবে গিয়ে সেজদা তাসবিহটা পড়ে আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাসবিহ কিন্তু পড়া শেষ এখন বসছি চার রাকাত নামাজ পড়িরা আখেরি শেষ বৈঠকে বসছি এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়া মাসুরা পড়িরা সালাম ফিরামো আর তাসবিহ পড়তে হবে না ঠিক আছে এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়া মাসুরা পড়িরা সালাম ফিরাই কেমনে কেমনে মুনাজাত করি দেখতে থাকুন একটু শেষ ইনশাআল্লাহ হ্যাঁ التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله. الحمد لله. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার অনেক কষ্ট হয়েছে, এই নামাজটাও পড়ছি, কথাও বলছি, আমি তো প্র্যাকটিক্যাল দেখাইছি আপনাগরে, আমি তো নামাজ পড়া দেখাইলাম আর কি আপনাগরে কথা বইলা, যাতে করে সব থেকে সহজে আপনারা শিখতে পারেন, ঠিক আছে? অনেক কষ্ট হয়েছে ভাই, নামাজও পড়ছি, কথাও কইছি আপনাগর লগে, দেখাইছি না, অনেক কষ্ট হয়েছে গা আমার, ঠিক আছে? এই নামাজটা আপনাদেরকে দেখাইতে আশা করি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ, একেবারে সহজ ভাই বোনেরা। আমি মুনাজাতটা কেমনে করবেন আমি আপনাদের দেখাই দিতেছি, আমি দেখাবো ইনশাআল্লাহ, জীবনে গোনা মাফ হয়ে যাবে, কেমনে মুনাজাতটা ধরবেন আমি কয়ে দিতেছি, হ্যাঁ, আমি আবারও সংক্ষিপ্তভাবে একটু বইলা দিই, হ্যাঁ, তো মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? শুধু এমনি উঠা বসে দেখাই দিই শুধু জাস্ট, ঠিক আছে? মানে আপনারা নামাজটা পড়বেন না নিয়তরা ভাই দা, এমনি আল্লাহু আকবার বইলা সানা পড়বেন, ঠিক আছে? প্রথম রাকাতে সানা পইরা 15 বার পড়বেন, মানে সানা পইরা 15 বার, ঠিক আছে? তারপর আপনারা সুরা ফাতেহা বা অন্য সুরা কালাম মিল্লা পইরা রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, ঠিক আছে? তারপর রুকুতে গিয়া রুকুত তাসবি পইরা 10 বার, রুকু থেকে উঠিবার সময় পইরা সোজা হইয়া আবার 10 বার, আবার সেজদায় চলে যাবেন আল্লাহ আকবার বলে সেজদা গিয়া সেজদার তাসবি পইরা আবার 10 বার, দুই সেজদার মাঝখানে বৈশা 10 বার, আবার সেজদা গিয়া সেজদার তাসবি পইরা 10 বার, তারপর আল্লাহ আকবার কইরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় যাবেন, উঠতে আবার 15 বার, প্রত্যেক রাকাতে সুরা কালাম পড়ার আগে 15 বার করে পড়বেন, ঠিক আছে? 15 বার, তারপর সুরা কালাম পইরা আবার রুকুতে যাওয়ার আগে 10 বার, আবার রুকুতে গিয়া রুকু তাসবি পইরা 10 বার, আবার রুকু থেকে সোজা দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ সাবি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পইরা আবার 10 বার সোজা দাঁড়াইয়া আবার চলে যাবেন সেজদায়, সেজদায় গিয়া সেজদা তাসবি পইরা 3 বার, 10 বার সেজদার মধ্যে পড়বেন, দুই সেজদার মাঝখানে আল্লাহু আকবার বইলা আবার 10 বার, আবার সেজদা গিয়া সেজদা তাসবি পইরা 10 বার, আবার এখন আপনাদেরকে বসতে হবে, বৈশা তাশাহুদ পড়তে হবে, তাশাহুদের আগে পরে পড়ন লাগতো না, বৈশা শুধু দুই রাকাত পইরা বৈশা তাশাহুদরা পইরা আপনি দাঁড়াই যাবেন আল্লাহু আকবার বইলা ওই প্রথমের মতন ওই আবার, ঠিক আছে? সুরা কালাম পড়ার আগে 15 বার, সুরা কালাম পইরা 10 বার, রুকুতে গিয়া রুকু তাসবি পইরা 10 বার, দাঁড়াইয়া সোজা হইয়া 10 বার, আবার সেজদা গিয়া 10 বার, দুই সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার উঠতে আল্লাহু আকবার কইয়া আবার সুরা কালাম পড়ার আগে 15 বার, সুরা কালাম পইরা 10 বার, আবার রুকু 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার, আবার সেজদা গিয়া কয়বার সেজদা তাসবি 10 বার, দুই সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদা 10 বার, আবার শেষ এখন বৈশা চার রাকাতের সময় বৈশা আপনারা তাশাহুদ দুরুদ শরীফ দয়া মাসুরা সব পড়বেন, আগে পরে কিচ্ছু ফরণ লাগতো না, মানে বৈঠকের মধ্যে বসে তো দুরুদ তাশাহুদ আত্তাহিয়াত দুরুদ শরীফ দয়া মাসুরা পড়িয়া সালাম ফিরে লাইবেন, হয়ে গেল। প্রত্যেক রাকাতে এই তাসবিটা 75 বার করে হতে হবে, যদি কোনো রাকাতে একটু কম হয়, যদি কোনো রাকাতে কম হয় একটু পরে আবার মিলাই লাইবেন, একটু বেশি একবার পড়ে লাইবেন, ঠিক আছে? প্রত্যেক রাকাতে 75 বার করে হয় আর কেমনে পড়লে, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা দরকার নাই, ওটা কঠিন নিয়ম, আপনার দরকার নাই, এটা সহজ নিয়ম। কিতাবের মধ্যে দুইটা নিয়ম আসছে, এই নিয়মটা আমরা সবাই পড়ি, এটা একেবারে সহজ, কোনো ফেস লাগে না এটা, ঠিক আছে? তো ভাই আমি আশা করছি আপনাদের কষ্ট করে দেখাইছি, অনেক কষ্ট হয়েছে আমার, তারপর আপনার নামাজটা শিখেন, ভাই বোনেরা সবাই শিক্ষা নামাজটা পড়েন, হ্যাঁ, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ নামাজটা আপনারা পড়লে, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালোবাসবে, হ্যাঁ। আমি মুনাজাতটা কেমনে করবেন নামাজের পরে আমি বলে দিচ্ছি, নামাজ যত পড়ে শেষ করলেন, এখন হাতের মধ্যে তাসবিটা নিবেন বা এমনি এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু পড়বেন, জিকির যতটুকু পারেন,
سبحان الله বললেন একটু জিগিরাস কার কিছু করলেন হালকা বাদলা কইরা একবার আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ 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 কয়েকবার পড়বেন যে আল্লাহ মানে গুনাহ ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুনাহ করতাম না মানে এরকম নিয়ত কইরা আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন এতটুকু ঠিক আছে কয়েকবার তারপরে একবার মাত্র দুরূদ শরীফ পড়বেন ঠিক আছে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন মোট কথা নামাজের পরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনার মতো জিগিরাসকার কিছু করবেন আর কি যদ্দুর পারে নদ্দুর 1 মিনিট বা 2 মিনিট আপনার ইচ্ছা পয়রা আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েকবার কইয়া দুরূদ শরীফ একবার পড়ে হাত তুলে লাইবেন ঠিক আছে দুরূদ শরীফটা পড়রে কিন্তু মুনাজাত ধরবেন দুরূদ শরীফ না পড়রে কিন্তু মুনাজাত ধরবেন না জিকির আসকার করেন আর না করেন ঠিক আছে বা আস্তাগফিরুল্লাহ যদি নাও পড়েন দুরূদ শরীফটা কমপক্ষে পড়রে আপনি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহু আল্লাহুম্মা আমিন কইয়া আল্লাহর কাছে একটু সব গুনার জন্য ক্ষমা চাইবেন তারপরে সবকিছু বইলা আল্লাহর কাছে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমকে শেষ করতারেন অথবা আলহামদুলিল্লাহ বইলো শেষ করতে পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা এই সালাতুত তাসবিহ নামাজটাকে খুবই সুন্দর করে শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আপনারা যদি আমার এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন আমি আপনাদেরকে প্রত্যেকটি নামাজ এভাবে সহজভাবে শিখাবো ইনশাআল্লাহ আপনারা যারা আমার নামাজের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ ফাসক্ত নামাজ এমনি ভাঙ্গা ভাঙ্গা শিখাই দেবো ইনশাল্লাহ শিখাই আমি আমার কষ্ট হোক তারপর আপনারা নামাজগুলো শিখেন যারা নতুন নামাজি বা যারা নামাজের মধ্যে ভুল পড়েন আপনারা নামাজগুলো অতি সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ দয়া করে এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আর নামাজগুলো পানির মতো সহজ নিয়মে শিখবেন ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর যদি একটি ভিডিও মিস করতে না চান তাহলে এখনই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনার নিকট সঙ্গে সঙ্গে চলে যাবে ও হ্যাঁ আমরা কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত্রে একসঙ্গে তাওবা ইস্তেগফার করি কান্নাকাটি করি আপনারা আমাদের সঙ্গে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটি পইরা কান্নাকাটি করে নিষ্পাপ হয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ আমরা চাই প্রতি সপ্তাহে আমরা একটু সময় কবরের জন্য কান্না করি নিজের গুনাহের জন্য কান্না করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটি পড়ি আল্লাহর নবীজি বলেছেন ওই তাওবাটা পড়লেই জান্নাতে যাওয়া যাবে সব গুনাহ মাফ হয়ে যায় আমরা প্রতি সপ্তাহে পড়ব আর নিষ্পাপ হয়ে থাকব ইনশাআল্লাহ আমি লাইভের মধ্যে চলে আসি প্রতি বৃহস্পতিবার রাতে 8টা 9টার দিকে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা বেল আইকনে প্রেস করে রাখেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইভে আসলে ইনশাআল্লাহ আপনারা আমাকে দেখতে পারবেন একসঙ্গে আমার সঙ্গে আমরা লাইভে সংযুক্ত হয়ে তাওবা পড়ব অনেক হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ পড়ে ইনশাআল্লাহ আপনারাও পড়তে পারেন ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত 8টা 9টার দিকে ইনশাআল্লাহ আমরা লাইভে আসি ঠিক আছে এবং এভাবে প্রতি রাত্রে 8টা 9টার দিকে আয়শা মাসলা মাসাইল শিখি ইনশাআল্লাহ আমরা নামাজ রোজা শিখি কথা বলি ঠিক আছে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু